ঘোষ নিলে শাস্তির মুখে পড়তে হবে সাংসদ বিধায়কদের, পাবেন না কোনো সুরক্ষা কবচ। সোমবার এমনটাই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। 1998 সালে রায়কে বাতিল করে এদিন শীর্ষ আদালতের 7 বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিতে জানায় যে টাকার বিনিময়ে বক্তব্য বা ভোট দিলে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে পদক্ষেপ গ্রহণ করা হবে, তারা কোনো আইনি সুরক্ষা কবচ পাবেন না। শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিতে রায় দিয়েছে ঘোষ দিলে সাংসদ বিধায়কদের শাস্তির মুখেই পড়তে হবে। শীর্ষ আদালতের এই রায়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রায়কে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তিনি লেখেন, অসাধারণ রায় মহামান্য সুপ্রিম কোর্টের। এই রায় স্বচ্ছ রাজনীতিকে নিশ্চিত করবে এবং বিচার ব্যবস্থায় মানুষের আস্থা আরও দৃঢ় করবে। 1998 সালে শীর্ষ আদালতের রায়ে জনপ্রতিনিধিদের বক্তব্য রাখা বা ভোট দেওয়ার জন্য ঘোষ নেওয়ার ক্ষেত্রে রক্ষা কবচ দেওয়া হয়েছিল। কিন্তু 2012 সালের একটি মামলায় ঝাড়খণ্ড হাইকোর্ট এই রায়কে গ্রহণ না করা হলে তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করা হয়। 2023 সালে এই মামলার রায় সংরক্ষিত রাখে শীর্ষ আদালত। 4 মার্চ সুপ্রিম কোর্টের তরফে বলা হয় সংবিধানের স্বাধিকার ঘোষকে মান্যতা দেয় না। 1998 সালের ওই রায় সংবিধানের 105 ও 194 অনুচ্ছেদের পরিপন্থী। জনপ্রতিনিধিদের দুর্নীতি ও ঘোষ সাধারণ জনজীবন নষ্ট করতে পারে। আমরা সমস্ত দিক পর্যালোচনা করে পুরনো সিদ্ধান্তকে বাতিল করছি। ব্যুরো রিপোর্ট, RA News।